আপনার ডিরেক্টর হওয়ার পেছনে একটু ছোট গল্প যদি বলতেন অনেক উপকার পেতাম। অনেক বড় গল্প এটা, আসলে এখন বললে আপনাদের আরেকটা সিনেমার শোনা হবে, কারণ আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, মাদ্রাসা থেকে পড়াশোনা করে আমি এখন সিনেমা বানাই, তো এটা অনেক বড় জানি, এটা নিয়ে হয়তো কোনো একটা সিনেমা বানাবো। যাই হোক, আমি তারেক মাসুদের নাম হয়তো আপনারা শুনেছেন, আমি তার সাথে কাজ করতাম, তাকে খুব ভালোবাসতাম, তার সাথে আমি এসিস করতে পারিনি বাট তাকে খুব পছন্দ করতাম, উনি মাদ্রাসা স্টুডেন্ট ছিল, তো আমিও একজন মাদ্রাসা স্টুডেন্ট, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি গল্প বলতে চাই, তো সেই স্বপ্ন আমার কাছ থেকে নিয়ে আসছে। তো কোনো একটা সময় এই গল্পটা অনেক লম্বা, এটা ছোটোবেলা বলে শেষ করে রাখতে।